নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানে অভিযান চালিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে শক্তিশালী তিনটি আইইডি বোমা। গতরাতে প্রায় আড়াই ঘণ্টা ঘিরে রেখে অভিযান চালিয়ে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। সিটিটির প্রধান বলছেন, আটককৃত একজন জঙ্গি সংগঠনের সামরিক সদস্য। এদিকে নারায়ণগঞ্জের বন্দর কেওঢালা কাজীপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় তিন ঘণ্টার অভিযান ভোর রাতে সমাপ্ত হয়েছে। কাউন্টার টেরোরিজম পুলিশ এই অভিযানে উদ্ধার করেছে বোমা বিস্ফোরণের চারটি রিমোট কন্ট্রোল সহ বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম। গ্রেফতার করেছে নব্য জেএমবি সদস্য স্থানীয় মসজিদের ইমাম নাইম ওরফে মেজর ওসামা নামে একজনকে।